মানুষকে মানুষের মানবীয় গুণগুলো শেষ করে দেয় এই হিংসা। যেরকম খড়ি আছে লাকড়ি, এই লাকড়িকে শেষ করে দেয় আগুন, আগুন গ্রাস করে ফেলায়। তত হিংসার আগুন মানুষের মানবীয় গুণগুলো রেখায় ফেলায় দেয়। কথাটা বলছে হযরত আবুল হোসেন খিলগানি বলছেন, যখন তুমি তোমার মধ্যে সম্পূর্ণরূপে থাকিবে না, তখনই তুমি সম্পূর্ণরূপে থাকিবে। ওই দিকে মূল কথা। রুমি বলছে, রুস্ত দেওয়ানা দেওয়ানা না শুনুন, সেই তো আসল পাগল যে পাগল হয় নাই। খাজা বাবা বলছে, নারা মুস্তদিল কবিরা জিস দিল কো কভি আরাম নাহি মিলা। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জিন্দগিতেও আরাম পায় না। এগুলি কন্ট্রাডিকশন কথা না? এই ফকিররা কয় বুঝল যে আমার এই লালন ভেদ রহস্য মোটা বইটা উৎসর্গ করছে, যে লালন ভোজনের মধ্যে বাংলাদেশে একজনই আছে, তো সেমিনার হয় না লালন, হ্যাঁ মুস্তাকের কইছে, ওনাকে তো দেখি না কেন, ওনাকে কইছে দেখবেন। এগুলি যারা ডক্টরেট আছে তাকেও দেখবেন, কই কেন কেন কম উনি থাকবেন কেন, যে ডক্টরেট বানায় আর রাও বিচিত্র এই খেলা, কাউরে দুজা পার না, দোষ নাই তো। আধাজিল কার কথায় অমাজান আনা খাই রম মিনহুটাকে শিখাইছিল, তো অন্ত শয়তান আছে লোকরা, আল্লাহ শিখায় নাই। আচ্ছা মানলাম, ভিতরে কইতেছি লা মাউজুদা ইল্লাল্লাহ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু। আটা তো আমকে ফাসাম্মা ওয়া জুল্লা দিনা আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়া জুল্লা। জিন্দগি চাকাও আল্লাহর চেহারা দেখবা, কই গাছপালা সব কিছু দিই আল্লাহ কিছু দিই না, গাছ খায়ও না। একটু গান শুনি, পয়লাম্বু মীরা একটা গান শোনাও দিলমে, তারপরে আসলি আমি তুমি তুমি আমি কেন দিল মে তুই সেটা তোর মন্তাহার গান, আর আমি তুমি হইল ওয়াহদাতুল হুজুর দিল প্রাণ। এই গান জাহাঙ্গীর রানা কে মনে রেখলো আমি অহন মাথায় খেলে, ভালো গান লেখেন কিন্তু এই গান তো লেখার কথা না, তো জাহাঙ্গীরও লেখেনি, আপনি সিরাজি লিখেছেন, আমির কুসু লিখেছেন, মৌলানা জালালউদ্দিন রুমি লিখেছেন, শমশিষ্ট ব্রিজ লিখেছেন, হাজি আলী মালানশা লিখেছেন, আরজু সাহারানপুরি লিখছেন, সঞ্জয় গাজীপুরি লিখেছেন, তারা লিখতে পারে, আমি তো দেখি না। মায়ের শোনাও আমি যাইতাম যখন আমি সুস্থ ছিলাম, তো একটা দরবারে প্রায় আমাকে দিত, কথা শোনার পরে দেখা গেল যে তার শিকড় নিয়ে টান দিচ্ছে, মানে মুড়িদানরা আমাকে সাহসা করতে চায়। হায় হায় এই কথা তো কোনোদিন শুনি নাই, এই কথা তো কোনোদিন শুনি নাই। কারণ মা একটা কথা জেনে রাখো, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হিংসা রয়েছে শিল্পীর মধ্যে। তুমি গান গাইতেছ, আরেক শিল্পী হিংসা করবে মাইকের, তুমি করো না সেটা ব্যতিক্রম, আর তুমি করো না সেটা ব্যতিক্রম, কিন্তু ও এত বড় আমি কিচ্ছু নেই, কি আমি এই চিন্তাই জাগা। আমি অনেক দরবারে গেছি, আর কোনো দরবার, কারণ কেউ চায় না মুড়ি ধারায় না,
আর আমার মনে যোগ্য সবখানে চাইবা, যদি আমারও পছন্দ নয় আমারও পালাইয়া দিই। ও দীপটাকে বললো যে আমার ছেলে বোঝা কেউ বলে নাই, ওইটা ভাবত আমার পরস বাবায় সাংঘাতিক আমাকে অনুসরণ করে। আমি যেটা জানি, আমি কি বলব যে বলতে গেলে আমার খারাপ হতো না, আমরা শুনি এই দেখি শুনি। আমার ছেলে বোঝা গেল তখন বাংলাদেশের প্রেসিডেন্ট জাস্ট আব্দুর রহমান। আমি যখন ভাষণ দিয়েছি আমার দিয়েছে 5 মিনিট, 25 মিনিট যে কোন সবে গেছে গা তার প্রেসিডেন্ট চুপ মুস্তাস মিঠু আমাকে বলল আমি দাওয়াত করলে আপনি আসবেন না অবস্যার যখন বলবেন অনেক জায়গা আমি এরকম আমি নাম বলব না আর আমাকে দাওয়াত করত না। আরেকটা করতে পারি, উনি মারা গেছেন গুরুদেব মনে আছে তোমার, গুরুদেব ওই যে মান্ডার দিয়ে গুরুদেব আসত না, ওনার মুড়ি দান ছিটা জায়গা। কারণ যে কোনো বিষয় রহমান কোথায় বসবে, রহিম কোথায় বসবে, ক্ষমার পর রহিম, রৌফুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহমান, রৌফুর রহমান হয় না, এত সূক্ষ্ম জিনিস এটা গ্রহণ করতে পারে যদি তোমার মধ্যে হিংসাটা না থাকে। মানুষকে মানুষের মানবীয় গুণগুলো শেষ করে দেয় এই হিংসা। যেরকম খড়ি আছে লাকড়ি, এই লাকড়িকে শেষ করে দেয় আগুন, আগুন গ্রাস করে ফেলায়। তো হিংসার আগুন মানুষের মানবীয় গুণগুলো রেখায় ফেলায় দেয়। কথা তো বলছে কি গান আমার শোনায় বা একটু আগে বলতেছিল, আমি যে চোদ্দটা গান লিখছি এরকম মূলে আসবি, আমি গান লিখতাম অনবদান অনস্বীকার্য। কী কম যার জন্য আমি ওর নামে যে উৎসর্গটা লিখছি, যেদিন বইটা বের হয় সেদিন বলে ছিলেন না তুমি, আমার বাবা সৈয়দ তারিক পড়ছিল, বেদম এতই অভিভূত হয়েছিল যে এত সুন্দর বাবায় লিখছে। তো বিশ্বমিত্র মুনি এরকম বনের মধ্যে তার খানকা ছিল, উনি প্রত্যেকদিন সঙ্গীত শুনতেন রাত্রে নিশীথ শুনতেন। সেই দিনে 6000 বছর আগের কি বাদ্যযন্ত্র আমার জানা নাই, জয়পুরহাট ভালুকা বেলতলি মুখস্থ সবচেয়ে বড় দিন হয় ডাক্তার ইউসুফ ওরসে 2.5 লাখ টাকা দেয়, নাজমুল 3 লাখ টাকা দেয়, সব নোয়াখাইলা। ঠিক না, নোয়াখাইলা মেয়েরা সবচেয়ে বেশি সতী হয়, এত সতী মাই যাইও না, সবচেয়ে বিশ্রী চেহারা হয় নোয়াখাইলা গুলো। নোয়াখাইলি মাইয়ারা একটা ফজলিয়ামের বোলার মতো চেহারা, ট্যাপ খাওয়া। সবচেয়ে সুন্দরী হয় টাঙ্গাইল, কি খুব আমার বাবা সব ডিস্ট্রিক্ট করে ঢাকা গান কবিরাই এত বড় পক্ষ রয় ঢাকায় ভিতরে আমার মন যায় না, হা হা করে আইসা দিচ্ছে
কারণ পাশে আরবদার আছে না, এক আরবদার আমার মূল বাবা, আমি ভাব খেয়ে উঠছি মাত্র দুই বাবা সরি আমি ঢুকে গেছি দোতলা বাবা কি যে ভাবছে আমি কাজ করা দিয়ে সিল মারিয়া বাবা সবচেয়ে মজার কাজ করা হইল পাবনার চাট মোহর থানা, তার মধ্যে আবার চাট মোহরের মধ্যে থানার মধ্যে সবচেয়ে ভালো কাজ করা আরো সুপার হয় বোয়ালিয়া ইউনিয়ন আর মন্ডুতুষ ইউনিয়ন। তো বোয়ালিয়া ইউনিয়নে বলি যাচ্ছে ইব্রাহিম মন্ডুতুষ মেলার মানিকগঞ্জের শিবালয় থানার ফুলকপি খেলে মনে থাকবো আইরা খাইলাম কেন শীত আমরা সবাই করি এই রকম কাদা ফুলকপি খাই নাই আমি বুঝতাম এ বাঁধাকপি কোন জায়গার ভালো কবা নাটোরের লালপুর থানা জুয়েল আছে জুয়েল আছো নাকি জুয়েল আছে জুয়েল নাটোর হ্যাঁ লালপুরের আমি হাত দিয়া লইয়াই বুঝছি যে এটা রোজনই অন্যরকম খেয়ালি সুবহান আল্লাহ জোড়াই হয় না আমি কই আচ্ছা শিব কোন জায়গার ভালো কবসিন্দির শিবপুরের কোনদার পালার শিব আমি এই যে নাম করি কচকে আমি চিনিও না যে কচ কেমনি কচি কাটতে কাটতে তা গাইতে 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 গায়েন আমরা এই তরকারি বাংলাদেশের সব কাউরান বাজারে আসে এই দেখতে দেখতে আমরা সব মুখস্থ আমি আমার যে নারিকেলের কচু আছে যে বড় কচু খায় না আমি নুর ইসলাম কচু সবচেয়ে মজার কোন জায়গা কয় বাবা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের আশুগঞ্জের আড়াইশিতা ইউনিয়নের কচু খাইলে মনে থাকে কই চাল নাই ওর কথা তো সব লাইট হয় খায়া নেই সুবহান আল্লাহ বাবা দ্বিতীয় কচু যশোরের অভয়নগর থানা ওই যে অভয়নগর তৃতীয় কগুড়ার আদমদিঘি নাকি কি একটা জায়গা দুপচাচিয়া বোধ হয় নাকি করলো বুঝলা সে আচ্ছা কাঁকড়টা বেশি খাই কাঁকড় কোন জায়গার ভালো নরসিংদীর বেলাবো থানার কাঁকড় তো নরসিংদী বিয়াই করছি হ্যাঁ বলতো আমার কয়েকটা শ্বশুর বাড়িও কয়েকটা তা এটা আবার রুশো শুনছি রুশো শিবপুরের মানুষ ওই বেলা হচ্ছে কাজ করলাম কাঁকড় আছে করছি কি করছিল এরকম মজা ওই মাছ আমার সবচেয়ে প্রিয় হয় খা পাই না কাটার লাইয়া সবচেয়ে ডেঞ্জারাস কাটা হইল কই মাছে সবচেয়ে সুস্বাদু কই হয় যশ বুঝলাম সেকেন্ড বাঞ্ছারামপুর ওই যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থার্ড সিলেটের বাঘাপি ফোর্থ দোহার নবাবগঞ্জের আড়িয়াল খার পিবে আমাদের দশ জনের রয়ে চলি পুজো না বুঝলাম দশটা টাকা গরু দক্ষিণা দিচ্ছে বগুড়ার মানুষের ও ও আব্বা আব্বা আচ্ছা লাগবে না আমার স্বভাব জানো বই পান্দায় ওরা আরো গলায় পাড়া দিয়া টেকাল আর রবীন্দ্র কয় হুচু কোরআন একটা বান্দাইতে পঞ্চাশ টাকা আমার পাঁচ চল্লিশ দিয়ে পাঁচ টাকা ক আমি কেন আপনি যে ছাপাইছেন পাঁচ লক্ষ নব্বই হাজার দেওয়া গেছে অর্ধেক টাকা উঠছে আমি উনচল্লিশ হাজার উঠছে গহন ছয় হাজার টাকা নব্বই হাজারের ক দিয়া হলাইতো পোলা রে কেউ দিলে দিল না ধরে না দিল মন দেখা ধন দেয় দিয়া ধন দেখা মন কাইলা দিতে কতক্ষণ না বাড়ি ঘরে কিছু আমি দেখি
হযরত আবুল হোসেন কিলকানি বলছেন, যখন তুমি তোমার মধ্যে সম্পূর্ণরূপে থাকিবে না, তখনই তুমি সম্পূর্ণরূপে থাকিবে। ওই দিকে মূল কথা। রুমি বলছে, রুস্ত দেওয়ানা দেওয়ানা না শুধু, সেই তো আসল পাগল যে পাগল হয় নাই। খাজা বাবা বলছে, নারা মুস্তদিল কবিরা জিজ্ঞেল কো কফি আরাম নাহি মেরা। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জিন্দগিতেও আরাম পায় নাই। এগুলি কন্ট্রাডিকশন কথা না? এই ফকিররা কয় বুঝল যে আমার এই লালন ভেদ রহস্য মোটা বইটা উৎসর্গ করছে, যে লালন ভোজনের মধ্যে বাংলাদেশে একজনই আছে, তো সেমিনার হয় না লালন, হ্যাঁ মুস্তাকের কইছে, ওনাকে তো দেখি না কেন, ওনাকে কইছে দেখবেন, এগুলি যারা ডক্টরেট আছে তাকেও দেখবেন, কই কেন কেন কম উনি থাকবেন কেন, ওর যে ডক্টরেট বানায় আর রাও নাই, ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবেন? আমার মাইয়া আমেরিকায় থাকে, আজকে 22 বছর ধরে শিশি পোলা মাইয়া সবই তো বড় হয়ে গেছে, ঠিক না? নিশ্চয় অর্জন হইল পহেলা জানুয়ারি, এই যে ওই স্প্যানিশ একজন প্রেম করে বিয়ে করছে একটা পোলা একটা মাইয়া, মাইয়ার নাম নাওমি, পোলার নাম কি না, পোলার নাম কি আমার জামাই ভিডিও ফোনে তো মিনিষে কইতেছে, ইংরেজিতে ওর জামাই কইতেছে, আমার বাবা ইউর ফাদার ইন ল, হ্যাঁ ইউ মিট উইথ মাই ড্যাড, আমার বাবার ড্যাড ওই ভিডিও আলহামদুলিল্লাহ আগা খাই রুমিনুটাকে শিখাইছিল তন্ত শয়তান আছে লোকরা, আল্লাহ শিখায় নাই, আচ্ছা মানলাম, ভিতরে কইতেছি রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, একটা তো আমকে ফাসাম্মা ওয়াজুল্লাহ দিনা আইনামা আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, জিন্দগি টাকাও আল্লাহর চেহারা দেখবা, কই গাছপালা সব কিছু দিই আল্লাহ কিছু দিই না, ঠিক না বাবা? ওয়াজাক্কা সাজালা ফল খায় গাছ আমার খায় দেখি, গাছের গাছ খাইও না, আসো একটু গান শুনি, পয়লাম্ব মীরা একটা গান শোনাও দিলবে, তারপরে আসলি আমি তুমি তুমি আমি কেন দিলবে তুই শ্রদ্ধা তোর মন তাহার গান, আর আমি তুমি হইল ওয়াহাদাতুল রসুল, এই গান জাহাঙ্গীর রানাকে মেনে লিখলো আমি অহন মাথায় খেলে, ভালো গান লেখেন কিন্তু এই গান তো লেখার কথা না, তো জাহাঙ্গীরও লেখেনি, আপনি সিরাজি লিখেছেন, আমির খসরু লিখেছেন, মৌলানা জালালউদ্দিন রুমি লিখেছেন, শমসের তাবরিজ লিখেছেন, হাজি আলী মালান শাহ লিখেছেন, আরজু সাহারানপুরি লিখেছেন, সঞ্জয় গাজীপুরি লিখেছেন, তারা লিখতে পারে আমি তো দেখি না, এটা লে যাও তো মায়ের সুন্দর।